হাই গাইস, ওয়েলকাম টু রিঙ্কু পাল ব্লগস। তো আজ হলো মনসা পূজা, আপনারা সবাই জানেন। তো সকাল সকাল আজ চান চুন করা হয়ে গেছে, ঘরে আমরা ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো জলদি জলদি এসেছি এখানে, আমার পাশের বাড়ি এক জায়গায় মনসা পূজা হয়, তো এখানে এসেছি পূজা পূজা দেবো, বাটাও দেবো, অঞ্জলি দেবো। তো এসে গেছি পুজো দিতে। তো চলুন আপনাদেরকে দেখাবো, বামুন পূজা করছে এখন, আমরা অঞ্জলি অঞ্জলি নেব। দেরি আছে এখনও, অল্প বাকি আছে অঞ্জলি দিতে। তো আমি ঘরে ভেবেছিলাম কি জানি হয়েই যাবে, পূজা হয়ে গেছে কিন্তু হয়নি, এসে বাটাও দিয়েছি। তো আমাদের গ্রামের কাছে দেখুন ফুলে ফুল দেখাবো, যে দেখুন গাছের ফুলের কোনো অসুবিধা হয় না, ভীষণ ফুল ফুল গাছে ফুল গাছ দেখুন। বেলপাতারও আমাদের এখানে অসুবিধা হয় না দেখুন। ওম মঙ্গলসাধি ভৈষাহা। সব ধুয়েই দিছে, আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি নেব। তো আপনাদের কাছে পরে একটু পরে আবার। হাই গাইস, দেখুন এখন আমাদের পূজা অঞ্জলি নেওয়া হয়ে গেছে, এখন যজ্ঞের টিকা নেব। তো অঞ্জলিটা খুব সুন্দর করে নিতে পারলাম, সব দিকে সুন্দর পূজাও হয়েছে আমাদের। এখন যজ্ঞের টিকা নেব, পুরোহিত মশাই আমাদেরকে যজ্ঞের টিকা লাগাচ্ছে, যে দেখুন ঘরের মানুষদেরকে আগে লাগিয়ে নিচ্ছে, তারপরে আমাদেরকেও লাগাবে। তো দেখুন এখানে কত তুলসী গাছ দেখুন, তুলসী ফুল লাগলে আপনাদের নিতে পারবেন দেখুন। এখন পূজা হয়ে গেছে, বাড়ি যাবো, চা খাওয়া ছেলেকে উঠাবো, চা খাওয়া দিতে লাগবে। তো আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।